কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বাজার কলোনি এলাকায় কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে উদ্বোধন হল 1000 এমটি রাইস গোডাউনের। বুধবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত 1000 এমটি পাকা রাইস গোডাউনের ফিতা কেটে উদ্বোধন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন উপস্থিত ছিলেন কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কয়েক জেলা পরিষদের সহসভাপতি হরিশঙ্কর পাল, বিশিষ্ট সমাজসেবী জীবন দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতি ছিলেন অ্যাগ্রিস্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন কাশিরাম বর্মা। মূলত কৃষি দপ্তরের থেকে 1,25,00,000 টাকা খরচ করে এই গোডাউন নির্মিত করা হয় কল্যাণপুর বাজার কলোনি এলাকায়। অনুষ্ঠানে শেষে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয় কৃষকদের হাতে। এই গোডাউন হওয়াতে এখন থেকে কৃষকদের অনেক সুবিধা হবে। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উনার বক্তব্যের মধ্য দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরেন। তার পাশাপাশি কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়েও তিনি কথা বলেন। সমস্ত কিছু নিয়ে সরকার বারবার আপনাদের কাছে কাজ করার চেষ্টা করছে, এবং শুধু মেশিনারি যেখানে আছে আমি দেখছি এখানে ফার্ম মেশিনারি, এখানে আমাদের মহিলা যারা উদ্যোক্তা যারা নেবেন তাদেরকে দেওয়া হবে, এখানে 10,00,000 টাকা এই মেশিনারি দেওয়া হয়। মাত্র 10 জন যারা এখানে সদস্য থাকেন তারা 5,000 টাকা যদি 50,000 টাকা দেবে আয় না, আর 9,50,000 টাকা এই জিনিস তাদেরকে তুলে দেওয়া হবে। এইভাবে সারা রাজ্যে আমরা এই কাজ শুরু করি, এবং এতে কি হচ্ছে রোজগার লাগে। যে আগে সমস্ত মহিলাদের মধ্যে শুধুমাত্র সংসারে কাজ করে তাদের কোনো কাজ ছিল, আমাদের সরকার চাইছে যে না, মহিলাদের সশক্তিকরণ এবং তাদের নিজস্ব রোজগার রাস্তা করতে হবে, তাই তো এই সমস্ত ব্যবস্থা করে দেওয়া। এবং আপনাদের মাধ্যমে আপনারা জানেন যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আপনাদের কাছে সরকার সেই সুযোগটুকু পৌঁছে দিচ্ছে যাতে আপনারা রোজগার করতে পারেন। আজকে শুনে খুশি হবেন যে রাজ্যের প্রায় 4,30,000 আপনাদের মতো মা বোনেরা এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে, যাদের রোজগার অনেক 15,000-20,000-10,000 সব যে যার মতো রোজগার করছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।